প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। নওগাঁয় দুই বোন অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। নওগাঁর আত্রায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় বিলুপ্তির পথে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই ঐতিহ্যকে ধরে রাখতে নওগাঁর আত্রায়ে হয়ে গেল লাঠি খেলা। বুধবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামের স্থানীয় মাঠে এর আয়োজন করে মারিয়া পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থা। আয়োজকরা বলছেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশ, মুক্ত সমাজ গঠন ও বিলুপ্ত হতে থাকা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাকে ধরে রাখার লক্ষ্যে এমন বর্ণাঢ্য আয়োজন। নওগাঁ প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন তোফাইল হোসেন। এবছর লাঠি খেলায় এলাকার চারটি দল অংশগ্রহণ করে। বাদ্যের তালে, করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে এ খেলা উপভোগ করেন এলাকার হাজার হাজার দর্শক। এই লাঠি খেলাকে কেন্দ্র করে মারিয়া গ্রামে জামাই, মেয়ে ও আত্মীয় স্বজনের আগমনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় বড় আকর্ষণ বাবা ও শিশু সন্তানের লাঠি খেলা। আনন্দ বিনোদনের মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। আয়োজকদের দাবি, এই গ্রামে একটি খেলার মাঠ তৈরির। এই লাঠি খেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা, যে খেলাটা প্রায় বিলুপ্তির পথে। লাঠি খেলাকে উদ্দেশ্য করে আবাল বৃদ্ধ বনিতা, মহিলা পুরুষ একটা মেলল মানায় পরিণত হয়েছে। আজ যে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা, যে সমস্ত জনগণের আগমন, এই আগমন দেখে বোঝা যায় এই লাঠি খেলাকে এখনও মানুষ ধরে রেখেছেন এবং পছন্দ করেন। খেলাটা দীর্ঘ 3-4 বছর থেকেই হচ্ছে। এই খেলাটা আমরা দেখে খুব মজা পাচ্ছি বা আনন্দ। এটা গ্রামের একটা ঐতিহ্য ধরে রেখেছে আমাদের গ্রামের সব যুবক দলেরা আর কি। লাঠি খেলায় অংশগ্রহণকারীরা বলছেন, বংশ পরম্পরায় এই লাঠি খেলায় অংশ নিয়ে নিজেরা যেমন আনন্দিত, তেমনি দর্শককেও আনন্দ দিয়ে থাকেন তারা। ছোটবেলা থেকে লাঠিটা খেলা আনন্দ পায়, তাই আমরা লাঠি খেলা খেলি। আমরা যেখানে ডাকে সেখানে আমরা আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি বা আনন্দ দিই। 14 বছর বয়স থেকে খেলা আরম্ভ করি, বাইরে খেলি। 14 বছরের আগে হলো 4টা ওস্তাদের শিক্ষা আমি গ্রহণ করেছি এবং আজ আমার বর্তমান বয়স 69 বছর। তো 69 বছর পর্যন্ত আমি এই খেলাই আসতেছি 14 বছর বয়সের থেকে। আমরা এই জন্যই করে থাকি, আমাদের দর্শক শ্রোতা এবং তরুণ প্রজন্ম এই খেলাটি যাতে দেখতে পায় এবং না ভুলে যে আমার বাপদাদার আমলে এরকম একটা খেলা ছিল। এই উপলক্ষে আমরা তরুণ এবং নতুন প্রজন্মকে খেলাটা শিখানোর এবং বোঝানোর জন্য আমরা এই খেলাটা আয়োজন করি। তার ধারাবাহিকতা আপনারা দেখতেছেন, দর্শক অনেক আগমন হয়েছে। চাই তরুণ প্রজন্ম যাতে মাদকের দিকে না আস্তগ্র হয়ে খেলাধুলায় জীবন গড়ে। মারিয়া গ্রামে খেলার মাঠ তৈরি ও মাদকমুক্ত সমাজ গঠনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ অন্যান্য খেলা ধরে রাখতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। মারিয়া গ্রামের এইটা অনেক দিন এর ঐতিহ্য, অনেক প্রায় 1.5 যুগ যাবত ধারাবাহিকভাবে প্রতি বছর এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। অত্র এলাকার মানুষ এইটাতে উপস্থিত হয়ে এই লাঠি খেলা উপভোগ করে। আমরা সবাই দেখছি, জানতেছি, এইটা একটা ছোট মাঠ, এখানকার এলাকাবাসীর দাবি এই মাঠটি বড় করার জন্য। আমি এলাকাবাসীর কাছে এবং এলাকার জনপ্রতিনিধির কাছে অনুরোধ করব, যদি তারা এখানে জমি ব্যবস্থা করে দিতে পারে, আমি আপনাদের মাধ্যমে ঘোষণা দিচ্ছি এইখানে একটা ভালো মাঠ তৈরি করে দেওয়ার আমি চেষ্টা করব।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এলাকাবাসী বলছেন, প্রতি বছর এমন আয়োজন করতে পারলে ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরে আসবে সাধারণের মাঝে। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। নওগাঁয় একই সাথে দুই বোনকে অপহরণ মামলার প্রধান আসামি রুবেল হোসেন করেছে র‍্যাব ৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল। বুধবার সন্ধ্যায় ঢাকার থানার মানিকদিয়া ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল হোসেন গাইবান্ধা জেলার গোপীগঞ্জ থানার কালাইপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। র‍্যাব ৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, আসামি রুবেল ও তার সহযোগী অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে গত ১৬ জুন তারিখে নওগাঁর দুই বোনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে অপহরণ করে নিয়ে যায়। দুই বোনকে ফেরত দেওয়ার জন্য মামলার বাদীর আত্মীয় স্বজন আসামির কাছে অনুরোধ করলে তারা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। এ অবস্থায় তাদের ভাই বাদী হয়ে রুবেল হোসেন সহ অন্যান্যদের আসামি করে গত ২৫ নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করেন। নবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর হাসান মারাফত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর কল্যাণীজলা আমবাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশু শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। এর আগে গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হয় শিশু আলী হাসান মারফত। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সকালে আমবাগানে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে। নিহতের চাচা আকবর হোসেন জানান, মরদেহটি তার নিখোঁজ ভাতিজা আলী হাসান মারফতের। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। নাটোরে মানবিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে হতদরিদ্র ও অসহায় মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় মেডিসিটি ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে নাটোরে হতদরিদ্র ও নিম্ন আয়ের ২০ জন মানুষকে বিনামূল্যে ছানি অপারেশন ও সেবা করা হয়। বিনা খরচে চোখের অপারেশন করতে পেরে রোগী ও রোগীর স্বজনরা খুশি। মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত উল্লাহ নূর সুমনের তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মানবিক সেবা ফাউন্ডেশনের অন্যতম দাতা সদস্য হাবিবুর রহমান অপু চাকলাদার, বড়াই গ্রামের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রবাসী এম ওয়ারিদ রহমান, মানবিক সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা লন্ডন প্রবাসী আশরাফুল ইসলাম, লন্ডন প্রবাসী তাহমিনা কবির, মামুন মোল্লা ও মোহাম্মদ হাসানের আর্থিক সহযোগিতায় মানবিক সেবা ফাউন্ডেশন এই ক্যাম্পেইনের আয়োজন করে। মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত উল্লাহ নূর সুমন জানান, বৃহস্পতিবার তৃতীয়বারের মতো হতদরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। আগামীতেও এই ক্যাম্পেইন অব্যাহত থাকবে। দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা, এই প্রতিপাদন নিয়ে নানা আয়োজনের মধ্যে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত রেড ক্রিসেন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক জালাল উদ্দিন সহ কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কাউট, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। এর আগে জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আকর্ষণীয় অগ্নি নিবারক মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আকর্ষণীয় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।